কোটা ও শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। সময় মতো সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কোটা আন্দোলন ঘিরে দেশে বিদেশে অপপ্রচার চলছে, ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু এটি এখন আদালতের বিষয়। আদালতের বাইরে গিয়ে সরকার কিছুই করতে পারে না। তবে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সময় মতো সমাধান হবে বলেও আশাবাদ মন্ত্রীর। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, সময় মতো সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে, এই সিদ্ধান্ত তো সরকারেরই ছিল চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত, তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। বলেন, দায়িত্বশীল জায়গা থেকে এখনই বিষয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে কোটা নিয়ে একটা পক্ষ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দিই, তাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, কারণ স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে অনেক জায়গায় উস্কানি দেয়। পিয়াম ফাউন্ডেশন এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কোটার বিষয়টি আদালতের এখতিয়ার, এখানে সরকারের আপাতত কিছু করার নেই, তাই আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান তার। এই বিষয়টি কিন্তু আমাদের জনপ্রশাসন থেকে সম্পৃক্ত না, এটি কিন্তু আদালতের বিষয়। আদালতে একটা পক্ষ গিয়েছে এবং আদালত সেটি রায় দিয়েছে। এই বিষয়টি পুরোই আদালতের, মহামান্য আদালতকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, এবং আদালত বিষয়টিকে দেখছে। যতক্ষণ আদালত বিষয়টিকে দেখছে, ততক্ষণ আমাদের এখানে কথা বলার বিষয়টি থাকে না। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।